নীল আকাশের নিচে আমি রাস্তা চলেছি একা। বন্ধুরা, এই গানটি 70 দশক এবং 80 দশকের মাঝামাঝি করা। গানটি গিয়েছিলেন খন্দকার ফারুক আহমদ, তখনকার খুব জনপ্রিয় একজন শিল্পী। খন্দকার ফারুক আহমদকে বাংলাদেশের সবাই চেনেন, সেই প্রজন্মের মানুষ ইদানিং হয়তো চেনেন না। তখন গান গাইতেন খন্দকার ফারুক আহমদ, আব্দুল জব্বার, মাহমুদুন নবী, এরা তখন ছিল লিজেন্ড। এদের গান সারা জীবন মনে থাকবে আপনাদের, পুরনো গান গিয়ে শুনে আসবেন, পেয়ে যাবেন খন্দকার ফারুক আহমদকে। উনি প্রয়াত হয়েছেন, ওনার সন্তানরা এখন আছেন। ওনার এক মেয়ে যার নাম সুমি আহমেদ, উনি এখন লন্ডনে থাকেন এবং ওখানেই সেটেল। ওনাকে নিয়ে আমি একটা ভিডিও করেছিলাম আজ থেকে প্রায় বছরখানেক আগে, আপনারা দেখেছেন। উনি অনেক সুন্দর সুন্দর কথা বলেছেন। সাকিব খান ওনার সবচেয়ে প্রিয় আর্টিস্ট, উনি সাকিবিয়ান বা সাকিব ভক্ত। তো উনি এখন ঢাকায় আছেন, উনি পারিবারিক কাজে এসেছিলেন। এবং সবচেয়ে মজার কথা আমি শুনেছি তার এক আত্মীয়র কাছ থেকে, যে উনি ঢাকা ছাড়ছেন না যে পর্যন্ত রাজকুমার না দেখবেন, এবং তার জন্য তাকে টিকিটের বেশ কম্পেনসেশন দিতে হচ্ছে অলমোস্ট 50,000 টাকা। আমি তাকে ফোনে যোগাযোগ করেছিলাম, উনি বলেছে রাতে আমার সাথে কথা বলবে। আমি বলেছি আপনি একটা ইন্টারভিউ নেবো, আপনি কেমন পাগল সাকিব রে ভাই, আপনি লন্ডন থেকে এসে বসে রয়েছেন সাকিবের ছবি দেখার জন্য, পরেও তো দেখতে পারতেন। উনি তখন অনেক কথা বলতে চেয়েছিলেন, আমি বলছি ঠিক আছে থাক, এখন বলার দরকার নাই, আমি আপনার সাথে রাতে কথা বলবো। এখন এখানে বিকেল, আমি এখন তাকে কল দিব, বাংলাদেশের সময় রাত, ঈদের রাত আজকে ওখানটায়, দেখি উনি কী বলেন, উনি কত বড় সাকিবিয়ান এবং উনি কী বলতে চাচ্ছেন। চলুন তাহলে, সুমি আহমেদ খন্দকার ফারুক আহমেদের মেয়ে। আমার নাম স্বপন চৌধুরী। কেমন আছেন? আমি ভালো আছি, আমি ভালো আছি। আপনি নাকি বাংলাদেশে এখন? হ্যাঁ জি জি, আমি বাংলাদেশে এখন এই বর্তমানে। আমার আম্মা হঠাৎ করে একটু অসুস্থ, তো এখন এই জন্য দেশে আর কি কিছুদিন জন্য এসেছিলাম। জি জি বলেন। আচ্ছা এসেছিলেন, ভালো কথা। তো আমার আমি যে খবরটা পেলাম, আপনার নাকি ঈদ করার ছিল, কথা ছিল লন্ডনে আপনার ফ্যামিলির সাথে, ওখানে আম্মা এখানে আছে, ফ্যামিলি আপনার ছেলে বা তারা সবাই ওখানটায় আছে, আপনি ঈদের সময়? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার বউমার সাথে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো আপনি ঈদের সময়? আমার কথা ছিল মানে কি, আমার চলে যাওয়ার কথা ছিল, আমার অ্যাকচুয়ালি আমি 2 সপ্তাহের জন্য এসেছিলাম বাংলাদেশে। তো এখন ঘটনা হয়েছে, বিবেকের একটা তাড়নায় যেতে পারিনি, সেটা হচ্ছে রাজকুমার। আমি সব ঠিক আছে, কিন্তু আমি যেহেতু গত বছরই আপনার সাথে আমার এই সময় কথা হয়েছিল একবার, এটা ঠিক, আপনার সেই সময় আমি আমার একটা ছবিটা আমি দেখতে পারিনি, সেটা ছিল তপু খানের লিডার আমি বাংলাদেশ, ওটা একটা আক্ষেপ রয়ে গেছিল। কিন্তু লিডার আমি বাংলাদেশ দেখতে পারিনি, একটা আক্ষেপ রয়ে গিয়েছিল। আর এক সঙ্গে দেখার খুব ইচ্ছা ছিল যে দেশে এসে দেখবো, কিছুই পারলাম না। কিন্তু রাজকুমার কি মিস করা সম্ভব? আর আমার প্লেনের টিকিটের জন্য তো আমার কোনো কিচ্ছু যায় আসে না, কিন্তু আমার তো এইটা একটা বিশাল বড় একটা ক্ষোভ থেকে যাবে, যদি আমি মুহূর্তে মরে যাই আমারটা ক্ষোভ থেকে যাবে। আমি রাজকুমার না দেখে যাবো না, এটাই হচ্ছিল আমার ডিসিশন। এবং আল্লাহ আল্লাহ তালা এই পর্যন্ত তো আমাকে স্টিল নাও রাখলো, এবং আমি এটা তো কালকে তো এখন যেহেতু সোল্ড আউট, কোনো ভাবেই টিকিট পাওয়া যাচ্ছে না, সিনেপ্লেক্স সব সোল্ড আউট। আচ্ছা আমি 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 একটু আপনাকে প্রশ্ন করি, আপনি তো আপনি যে সাকিব খানের খুব বড় একজন ভক্ত, আপনার কথাই বোঝা যাচ্ছে, আপনাকে সুযোগ দিলে তো শুধু আপনিই বলে যাবেন, আমার কিছু মনের কথা আছে আপনাকে জিজ্ঞেস করার জন্য। সেটা হলো, আপনি রিটার্ন টিকিট করে এসেছিলেন, আপনি যদি সেম কনফার্ম রেটে না যান, ওয়ান চেঞ্জ করে এনেছিলেন যে না আপনার এই টিকিটটা ক্যান্সেল হয়ে যাবে? কিন্তু ঘটনা হচ্ছে এটা আপনার ক্যান্সেল হয়ে গেছে, এটা আমি দুবার ইয়ে করতে পারিনি, রিটার্ন করার মতো ইয়ে ছিল না, পেনাল্টি দিয়ে আবার নতুন করে করতে হবে। সেই চিন্তা করে দেখলাম যে পেনাল্টি করলে যে টাকা পড়ে যায় তাতে আমার আবার টিকিট করাই ভালো। আর আই নিউ টিকিট, আমি নতুন টিকিটই করেছি, আমি অন্দিতা রাজকুমার, একটু দেখবো তারপরে ইনশাল্লাহ আমি যাবো।
কত টাকা কত কত টাকা কম্পেনসেশন গেল আপনার রাজকুমার দেখার জন্য? আমার আমার গেল যখন একটা সিজন চলছে, তো সামারে সামারে সিজন চলছে, আমার পেনাল্টি আমার ক্ষতি হয়ে গেল প্রায় 46,000 তার মানে এক রাজকুমারের জন্য আপনার 44,000 টাকা লস। অনেক কষ্ট করে একটা টিকিট তাও ব্যবস্থা করেছি 25 তারিখের আগে, আমার ফ্লাইট দিয়েছে 25, এবং এত ভালো লাগছে আমি একটা ঘটনা সমস্ত হল গুলো তো ছবিতে নিয়ে নিয়েছে, 100-150 হল দেখলাম, কোনটা সত্যি কোনটা কি জানি না এখনো, তবে নাই ঠিক আছে, তারপরে আমি অন্যভাবে ব্যবস্থা করেছি, ব্যাকে ব্যবস্থা করেছি। আমাকে বলতেন, আমাকে হ্যালো হ্যালো, আপনি একজন সাকিবিয়ান হিসেবে আমাকে যদি একটু কল দিতেন, আমার নাম্বারটা তো ছিল না বোধহয় আপনার কাছে, আমি আপনাকে টিকিট কিনে দিতাম এখানে বসে, সুইডেনে বসে ঢাকায় দিয়ে দিতাম, আমি দিতে পারলে খুশি হতাম। আমার কিন্তু মাথায় ছিল না একদম, সত্যি মানে আমার মাথা ছিল না, নেক্সট টাইম ইনশাআল্লাহ যদি আল্লাহ পাক সত্যি আমার আবার ইয়ে করায়। আমি আপনাকে একটা কথা বলেছি, আমি প্রতি নামাজে শুধু রোজা মাস না তাহাজ্জুদে আমি তার জন্য সবসময় আমি কয়েকজনের ভিতরে আমার ছেলে থেকে শুরু করে আমি একজন মাদার হিসেবে বলি, আমি মনে করি একটা ছেলে হোক ছোট ভাই হোক সবাই সাকিবকেই বলে, কিন্তু আমি যেটা বলি ওর মা থেকে রক্ত গর্ভ না, এই দেশে কত বড় একটা কাজ করে দিল, চিন্তা করেন তো এই রাজকুমারী তো বসে কেমন সুদর্শন, কেমন তার হাসি, কোন নায়ক সেরকম হাসে না, এক উত্তম কুমারকে দেখতাম ওরকম হাসছে। আরেকটা কথা বলে রাখি, আপনি তো একজন ফিল্ম ডাইরেক্টর, এত বড় একজন ফিল্ম ডাইরেক্টর, আপনাকে একটা কথা মনে করিয়ে দিই, আজকে থেকে প্রায় 43-37 বছর আগে একটা ছবি হয় বাংলাদেশে পাগলা রাজা, সেখানে রাজকুমার ছিল অলিভিয়ার সাথে, তখন নায়ক রাজা, ওইরকম একটা রাজকুমার ওইরকম এগিয়ে কিন্তু রাজা কান্তের ওই সময় ছবিটা করেছিল, তবে রাজকুমারের মতোই তো সে, তাই না? মানে আপনি বলতে চাচ্ছেন উত্তম কুমারের হাসি, তারপর রাজ্জাক ভাইয়ের হাসি, তারপরে সাকিবের হাসি, রাইট? সাকিব খানের কোন আপার ক্লাস ফ্যান নাই, আপনি একজন নাম করা বাংলাদেশের নাম করা সঙ্গীত শিল্পী খন্দকার ফারুক আহমদের মেয়ে, আপনি ইংল্যান্ডে সেটেল, আপনি এডুকেটেড, আপনি ভারতে পড়াশোনা করেছেন, আপনি একজন হাই প্রোফাইলের মানুষ। অনেকে যে বলে যে সাকিব খানের কোন হাই প্রোফাইলের মানুষ ফ্যান নাই, এই ব্যাপারে আপনার কি মত? তার হাই প্রোফাইলের অনেক ফ্যান, হ্যাঁ, কিন্তু তারা হয়তো বা এই ব্রডকাস্ট করতে পছন্দ করে না। আপনি আমার একটা প্রশ্নের উত্তর দেন ম্যাম, আপনি ইংল্যান্ডে থাকেন, আপনার যে সোসাইটি, আপনার যে আত্মীয় স্বজন, তাদের মধ্যে কি সবাই বা কেউ কেউ সাকিবকে পছন্দ করে? আমার চাচাতো বোন টাওয়ার হ্যামলেটসের কাউন্সিলর, আমার বোনের হাজবেন্ড, আমার চাচাতো বোন সেও আপনার বিশাল বড় একজন ব্ল্যাকবোর্ডে আছে, আচ্ছা, তারপরে আমার আরো কেউ বেশ কিছু কাজিন, তারা ইম্পোর্টে রাজকুমার যখন মুক্তি পাবে তারা ওখানে দৌড়িয়ে যাবে, কারণ প্রত্যেকে আমার আমার বোন প্রিয়তমা দেখার জন্য লন্ডন থেকে এসেছিল। আপনি যাদের কথা বলছেন ওনারা কি বাইরে থাকে না বাংলাদেশে থাকে? তারা ব্রিটিশ সিটিজেন, ব্রিটিশ, অল আর ব্রিটিশ সিটিজেন। আপনার বাংলা টিভি পুরস্কারের যদিও মারা গেছেন,
চেয়ারম্যান ছিলেন। কি ছিলেন কি ছিলেন? হ্যালো হ্যালো ম্যাডাম, ম্যাডাম শুনেন, আপনি কথা বুঝি না। হ্যালো কি ছিলেন? বুঝলাম না তো কথাটা, আমি না বুঝলে তো দর্শক বুঝবে না। লন্ডনে বাংলা টিভির চেয়ারম্যান ছিলেন? হ্যাঁ বলেন। আচ্ছা মারা গেলেন কয়েকদিন আগে। আচ্ছা ওর ছেলে, আমার ছেলে, সবাই ভক্ত। আচ্ছা গুড, ঠিক আছে। তো যাক, আপনাকে আপনাকে আমার এইটা বেশি লম্বা হয়ে গেলে পাবলিক শুনবে না, আপনার সাথে আমি আবার কথা বলবো আপনি এই রাজকুমার দেখে আসবার পর। আমি যেটা জিস্ট পেলাম আপনার সাথে কথা বলে, আপনি এমন একজন পাগল ভক্ত যিনি 44,000 টাকার টিকিট ফেলে দিয়ে বসে আছেন রাজকুমার দেখবেন। টিকিট পেয়েছেন শুনে খুশি হলাম, আমার কাছে টিকিট চাইলে আমি ব্যবস্থা করতাম। যাক গিয়ে, এমন ফ্যান থাকাটা অনেক শিল্পীর ভাগ্যের ব্যাপার। আপনাদের মতো মানুষ সাকিব খানকে ভালোবাসে বলে আজকে এই পর্যন্ত এসেছে। তো আমি ব্লগটা শেষ করব। আমি তার জন্য কন্টিনিউ নামাজে আল্লাহর কাছে বলি যে ওর মা একটা রত্নগর্ভা, ওর মার একটা ইন্টারভিউ একবার নেওয়া উচিত। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, নেব, অসুবিধা নেই। এটা আমার জানতে হবে। সরি, ও ছোটবেলাটা কেমন কাটতো, যে ও এত বড়বেলাটা আমরা কিন্তু অ্যাম্বাসেডর থেকে শুরু করে বহু লোক ওখানে যাবো ইনশাল্লাহ। কার ছবির কাজ করবে আপনি জানেন? হ্যাঁ, বাংলাদেশের ছবি না ইংল্যান্ডের ছবি না, আপনি জানেন আমরা জানলাম না। বাংলাদেশের ছবি কিন্তু ইংল্যান্ড লাভ ছবি না, আমরা এখানে বসে ইংল্যান্ডের যে আমাদের যে লোকাল পত্রিকা গুলো বিকলানে সেখানে এসছে। আচ্ছা, ব্রিকলেনের পত্রিকায় খবর এসছে সাকিব খান ইংল্যান্ড লাভ মানে একটা নামে একটা সিনেমা করবে। আচ্ছা আচ্ছা, এটা সত্য তো আমরা যাচাই করব। তো ভালো থাকবেন ম্যাম, দেখেন রাজকুমার, তারপর আপনার সাথে আবার কথা বলবো ইনশাআল্লাহ। ভালো থাকবেন। ওকে ওকে, সালামু আলাইকুম। সালামু আলাইকুম, ঈদ মোবারক। ঈদ মোবারক, ঈদ মোবারক, সালামু আলাইকুম।